ওয়েলকাম মাইডিয়া স্টুডেন্টস আজ আমি নবম শ্রেণির গণিতের দেখি নয়ার আজকে তিনের দাগ ও চার দাগ এই দুটি দাগের অঙ্ক আজকে সলভ করব চলো তাহলে শুরু করি কোশেদিখি নয়ার তিনে এক্স এবং জেড যথাক্রমে পি কিউ আর ত্রিভুজের কিউ আর এবং কিউপি বাহুর মধ্যবিন্দু কিউপি বাহুকে এস বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যাতে পি এস টু জেড পি হয় এস এক্স পি আর বাহুকে ওয়াই বিনিতে ছেদ করে প্রমাণ করি যে পি ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই ফোর পি আর তোমাদের বইতে কী বলেছে আমি প্রথমে একটু বুঝে নিই ধরো এরকম একটা ত্রিভুজ ত্রিভুজটা হচ্ছে আর কিউপি এবার এই ত্রিভুজে এবার আর কিউ বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স এবং পি কিউ বাউর মধ্যবিন্দু জেড এটা তোমাদের বইতে বলা আছে এবং বলা আছে কি পি কিউকে এস পর্যন্ত বর্ধিত বর্ধিত করা হয়েছে যেন পি জেড ইকুয়াল টু পি এস হয় বোঝা আছে কি বললাম এবং এখানে বলা আছে এস এক্স যুক্ত করা হলো আর কি বলা আছে যে এস এক্স পি আর বাহুকে বিন্দুতে ছেদ করেছে মানে এইটা হচ্ছে ওয়াই বিন্দু এবার এখানে প্রমাণ করতে হবে কি পি ওয়াই পি আর বাহুর একের চার অংশ এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে দেখো তোমাদের বইটি যেরকম বলা আছে সেরকম আমি এখানে লিখে নিচ্ছি প্রথমে কী লিখবো যে ধরি ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর ও কিউ বাহুর মধ্যবিন্দু আর কিউবাহুর মধ্যবিন্দু আমি এক্স বলেছিলাম এবং পি কিউ বাহুর মধ্যবিন্দু জেড বলেছিলাম তাহলে এখানে কি হয়েছে কিউ আর ও পি কিউ বাহুর মধ্যবিন্দু তাহলে কিউ আর হচ্ছে এক্স তাহলে এক্স ও আর পি কিউ কিউবাহুর মধ্যে জেড জেড এবং বলা আছে যে কিউ পি বাহুকে এস পর্যন্ত ভর্তি করা হয়েছে যেন পি জেড ইকুয়াল টু পি এস হয় এটা বলা আছে এবার আমি সেটা লিখে নেব কি লিখব কিউপিকে এস পর্যন্ত এমনভাবে এমনভাবে বর্ধিত করা হলো করা হলো যাতে পিএস ইকুয়াল টু জেড পি যেটা বললাম যে এটা সমান যেন এটা হয় তাহলে পিএস ইকুয়াল টু জেড পি হয় এবং আর কি বলা আছে এস এক্স পি আর বাহুর ওয়াই বিন্দুতে ছেদ করেছে তাহলে সেই কথাটা লিখে নেবো কি এস এক্স আর বাহুর ওয়াই বিন্দুতে ছেদ করে তা তোমাদের বইতে যেরকম বলা ছিল আমি সেরকমই লিখে ফেললাম এখানে এবার দেখো প্রামাণ্য আমাদের কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে পি ওয়াই পি আর বাহুর একের চার অংশ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কী লিখবো প্রামাণ্য পি ওয়াই ইকোয়াল টু ওয়ান বাই ফোর পিআর এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এবার দেখো আমি এখানে এক্স এখ জেট যুক্ত করে দিলাম তাহলে এটা অঙ্কন করলাম আমি এখানে কি লিখবো যে অঙ্কন লিখব যে এক্স ও জেড যুক্ত করলাম বোঝা গেল এবার আমি প্রমাণ করবো কি লিখব প্রমাণ পিকিউ বাহু এবং কিউ আর বাহুর মধ্যবিন্দু এক্স ও জেড তাহলে এই কথাটা আমি লিখে নেব তাহলে কি লিখব যে পি কিউ এবং আর বাহুর মধ্যবিন্দু জেট এক্স এবার দেখো জেট এক্স সমান্তরাল আর যদি জেট এক্স সমান্তরাল আর হয় তাহলে পি কিউ আর ত্রিভুজের জেটেক্স টু হাফ পিয়ার হবে এটা আমরা একবার প্রথম ভিডিওতে আমরা প্রমাণ করেছিলাম সেম একই রকম এখানে আমি লিখে নেব তাহলে কী লিখবো অতএব জেট এক্স সমান্তরাল আর পি আরপি বা পিয়ার যে কোনো একটা লিখবে তোমরা এবং জেটেক্স ইকোয়াল টু হাফ পিয়ার হবে আমি এখুনি বললাম যেটা তাহলে এটা হবে পি আরের হাফ হবে তাহলে আমি এটাই লিখে ফেললাম আবার দেখো আবার এস জেড এক্স এটা একটা ত্রিভুজ হয়েছে এস জেড এক্স এই ত্রিভুজের এইস জেক্টের মধ্যবিন্দু হচ্ছে পি আর এস এক্সের মধ্যবিন্দু ওয়াই তাহলে পি ওয়াই হলো এস জেক্টের অর্ধেক সেটাই লিখে নেব এখানে তাহলে কী লিখবো যে আবার ত্রিভুজ এস জেড এক্স এর এস জেড বাহুর মধ্যবিন্দু এস জেড বাহুর মধ্যবিন্দু পি এবং এস এক্স বাহুর মধ্যবিন্দু ওয়াই এটা লিখে নেব এখানে তাহলে জেড বাহুর মধ্যবিন্দু পি এবং এস এক্স বাহুর মধ্যবিন্দু ওয়াই তাহলে আমরা কী করতে পারি দেখো পি ওয়াই ইকুয়াল টু হাফ জেড এক্স আমরা লিখতে পারি তাহলে কেন কি লিখব অতএব পি ওয়াই ইকোয়াল টু হাফ জেড এক্স লিখতে পারি যেটা আমি বললাম এক্ষুনি তাহলে যদি পিএক্স ইকোয়াল টু মানে এই পিওয়াই যদি জেট এক্সের অর্ধেক হয় তাহলে পি পিআরের মানে এই পিওয়াই বাহুটি পি পিআর চার ভাগের এক ভাগ হবে অতএব পিওয়াই ওয়াই টু হাফ ইন টু হাফ পিয়ার হয়ে যাবে তাহলে গুণ করে দাদো এক একে এক হয়ে গেলো দুই দু চার হয়ে গেল পিয়ার হয়ে গেলো এটাই আমাদের প্রমাণ করতে বলা ছিল তাহলে এখানে কৃপ প্রমাণিত তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এরপরে দেখো চারের দিকে চারের দিকে আছে প্রমাণ করি যে একটি সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দুগুলি পরপর যুক্ত করে যে চতুর্ভুজ গঠিত হয় সেটি একটি সামান্তরি দেখো এখানে কি বলা আছে আমি একটু বুঝে নিই ধরো এটা একটা সামান্তরিক ধরো আমি নাম দিয়ে দিচ্ছি এখানে ধরো এ বি সি ডি এটা একটা সামান্তরিক এখানে বলা আছে কি যে সামান্তরিকের বাহুগুলির মধ্যবিন্দু ধরো এবি বাহুর মধ্যবিন্দু এটা একটা এটা আমি নাম দিয়ে দিলাম পি এবার এডি বাহুর মধ্যবিন্দু এস সিডি বাহুর মধ্যবিন্দু আর এবং বিসি বাহুর মধ্যবিন্দু কিউ আমি ধরে নিলাম এবার এটা আমি সবগুলো যোগ করে দেব এখানে বলা আছে কি যে একটি সামান্তরকের বাহুগুলির মধ্যবিন্দু যুক্ত করে যে চতুর্ভুজ তৈরি হলো মানে এটা যে যে চতুর্ভুষটা তৈরি হলো কি দেখো পি কিউ আর এস এই একটা চতুর্ভুজ তৈরি হয়েছে এটি একটি সামান্তরিক এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে তাহলে এখানে বৈধ তোমাদের যাই লেখা আছে সেটা আমি এখানে লিখে নেবো কি লিখবো যে ধরি ডি একটি সামান্তরিক যার এব এব এবি বিসি সি আর ডি এ চারটি বাহু তাহলে কীরকম যে এ বি সি সিডি ও ডি এ বাহুগুলি বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে দেখো এবি বাহুর মধ্যবিন্দু পি বিসি বাউুর মধ্যবিন্দু কিউ সিডি বাবুর মধ্যবিন্দু আর আর এডি বাউুর মধ্যবিন্দু এস সেটা আমি লিখে নেব কি পি কিউ আর ও এস এখন এবার আমি সবগুলো যুক্ত করেছি এটা লিখে নেব কি যে পি কিউ আর ও এস যুক্ত করলাম প্রামাণ্য আমাদের কী প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে এই যে পি কিউ আর এস এটা একটা মানে এই চতুর্গোষ্ঠী একটা সামান্তরিক এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কী লিখবো যে পি কিউ আর এস একটি সামান্তরিক এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এবার দেখো আমি এই যে এবিসিডি সামান্তরিক ছিল এই সামান্তরিকের বিডি কর্ণ যোগ করে দিলাম আমি বোঝা গেল কী বললাম তাহলে এখানে কী লিখবো যে অঙ্কন কী লিখবো যে বিডি কর্ণ যোগ করলাম বিডি কর্ণ যুক্ত করলাম যুক্ত করলাম বোঝা গেছে এবার আমি প্রমাণ করবো এটাকে লিখবো প্রমাণ এখানে এই বিডি কর্ণ যোগ করার ফলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা কি ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটা হয়েছে এবি ত্রিভুজ উৎপন্ন হয়েছে আর একটা বি সি ডি ত্রিভুজ উৎপন্ন হয়েছে এবার এখানে দেখো এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এ ডি বাহুর মধ্যবিন্দু এস এবার এই পি এস হচ্ছে কি বিডি বাহুর অর্ধেকভাবে পি এস আমি যেটা বললাম এখানে সেটা আমি লিখে নেব যে ত্রিভুজ এ ডি এ ও এ ডিবাহুর মধ্যবিন্দু কী কী বললাম পি এস তাহলে কী লিখব পি ও এস অতএব এবার দেখো এখানে পি এস সমান্তরাল বিডি এটা লিখে নেব কী পি এস সমান্তরাল বিডি অতএব পিএস ইকুয়াল টু হাফ বিডি আমি যেটাই প্রথমেই প্রমাণ করেছিলাম সেটা আমি বলে দিচ্ছি এখানে বিডি একইভাবে দেখো একইভাবে আমি যদি এই ত্রিভুজটা ধরি বি সিডি যদি ধরি তাহলে দেখো এই এর সমান্তরাল হচ্ছে বিডি এবার এই সিডিআর বি সি বা ওর মধ্যবিন্দু হচ্ছে কি কিউওআর তাহলে কিউ আর হচ্ছে বিডি বাহুর অর্ধেক আমি যেটা বললাম সেটা এখানে লিখে নেবো একই রকমভাবে আমি লিখে নেবো এখানে কী লিখবো যে ত্রিভুজ বি সি ডি এর বি সি ও সি ডি বাহুর মধ্য বিন্দু কি কী হবে তাহলে কিউ ও আর অতএব তাহলে কি বলবো তাহলে কিউআর সমান্তরাল বিডি এখান থেকে লিখব যে কিউ আর সমান্তরাল বিডি অতএব তাহলে কী হবে কিউ আর হল এর অর্ধেক তাহলে কী লিখবো যে কিউ আর ইকুয়াল টু হাফ বিডি বোঝা গেছে কী বললাম তাহলে কি লিখবো যেহেতু পি এস সমান্তরাল বিডি এবং কিউআর সমান্তরাল বিডি দেখো আমি এটা প্রথমে করেছিলাম কি পি এস সমান্তরাল বিডি আবার কিউ আর সমান্তরাল বিডি এর আমি লিখেছিলাম সেইটাই আমি এখানে লিখে নিলাম কিউ আর সমান্তরাল বিডি অতএব পিএস সমান্তরাল কিউ আর অতএব পি এস ইকুয়াল টু হাফ বি হাফ বিডি এবং মানে যেই দূর বলা ছিল সেইটাই আমি লিখে নিচ্ছি এবং কিউ আর ইকুয়াল টু হাফ বিডি হবে অতএব পিএস ইকুয়াল টু আর হবে তাহলে এখন তাহলে আমি বলি এরকম লিখতে পারি যে এখন পি কিউ আর এস চতুর্ভুজের চতুর্ভুজের পি এস সমান্তরাল আর এবং পি এস সমান্তরাল কিউ আর অতএব উ আর এস একটি সামান্তরিক তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলা ছিল আমরা এখানে তাহলে কি লিখবো প্রমাণিত তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ ঠিক আছে আজ এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করবো